नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आज आमी आबारो चले नतून रेसिपी निये। पूजोते आम्रा सबाई कम बेसि जांक फूड तो खेई, एखन एकटू हेल्दी खावार खावार पाला। ताई आज के आमी बानिये देखाबो एकटा हेल्दी ब्रेकफास्ट। सेई ब्रेकफास्ट जदि ओट्स दिए बनानो जाए ताहोले तो आरो भालो हय। आज आमी आपनादेरके बानिये देखाबो हेल्दी ओट्स ब्रेकफास्ट। ताहोले चलुन एई ब्रेकफास्ट आमी की कोरे बानाई देखे नी। ओट्स बनानोर जोन्नो एखाने आमी बड़ो कापेर एक कप ओट्स निये निएछि। तारपर घरे थाका किछु फ्रूट्स बा फल निये निएछि। आमी एखाने आपेल, बेदाना आर कला निएछि। आपनादेर पछन्द अनुयायी आपनारा फ्रूट्स निये नेबेन। एखाने आमी 2 टेबिल स्पून हानी बा मधु निएछि। आपनारा आपनादेर टेस्ट अनुयायी मधुटा देबेन। तारपर एखाने आमी दूध निये निएछि। एई दूधटाके आमी जाल दिए रेखेछि। एखान थेके आमी बड़ो कापे 2 कप दूध निये नेब। एखाने एबार एकटा कड़ा गरम होते बसिए दिएछि। कड़ा गरम होये गेले ओट्सटा दिए देब। ओट्सटाके एकटु नाड़ाचाड़ा करे ड्राई रोस्ट करे नेब। এইভাবে ওটসটাকে ড্রাই রোস্ট করে নিলে ওটসটা হজম হতে কোনো রকম সমস্যা হয় না। দেখুন লো ফ্লেমে ওটসটাকে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি বড় কাপে 2 কাপ দুধ দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা চাইলে ফুটন্ত দুধের মধ্যেও ওটসটাকে ঢেলে দিতে পারেন, অথবা আমার মতো ওটসের মধ্যে ঈষৎ উষ্ণ দুধ দিয়ে দিতে পারেন। দেখুন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমার মনে হচ্ছে দুধটা আরেকটু লাগবে, তাই আমি আর 1 কাপ দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। টোটাল এখানে আমি 3 কাপ দুধ ইউজ করেছি। দিয়ে আবারও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই 1 কাপ ওটস থেকে দুজনের ব্রেকফাস্ট খুব ভালোভাবে হয়ে যাবে। আপনারা যদি একজনের জন্য বানান তাহলে ওটস আর দুধের পরিমাণটা কমিয়ে নেবেন। দেখুন ওটসটা আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। দেখুন ওটসটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে ফ্রুটসগুলো দিয়ে দেব। এখানে আমি আপেল, বেদানা আর কলা নিয়েছি। আপেলটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি ওটসটা গরম অবস্থাতেই সব ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওটসটা একটু ঠান্ডা করে নিয়েও ফ্রুটসগুলো দিতে পারেন। ফ্রুটসগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন ফ্রুটসগুলো ওটসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে হানি দিয়ে দেব। এখানে আমি 2 টেবিল স্পুন হানি দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী হানির পরিমাণটা বাড়াতে পারেন বা কমাতে পারেন। হানিটা দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের হেলদি ওটস ব্রেকফাস্ট একদম রেডি। বাড়িতে অবশ্যই এই হেলদি ব্রেকফাস্টটা ট্রাই করে দেখবেন। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।